আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আমলের দিক দিয়ে আল্লাহ তাআলা যেসব দিনকে ফজিলতপূর্ণ ও বৈশিষ্ট্যপূর্ণ করেছেন, এর অন্যতম হলো জুমার দিন। এই দিনের সঙ্গে জড়িয়ে আছে অনেক আহকাম ও ঐতিহাসিক নানান ঘটনা। সপ্তাহের দিনগুলির মধ্যে জুমার দিন হচ্ছে সবচেয়ে ফজিলতপূর্ণ। কোরআন হাদিসের বিভিন্ন ব্যাখ্যা দ্বারা এই দিনের মর্যাদার কথা জানা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিঃসন্দেহে জুমার দিন সেরা দিন ও আল্লাহর কাছে সর্বোত্তম দিন। আল্লাহর কাছে তা ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিনের চেয়েও উত্তম। তাই বন্ধুরা, চলুন আজকের ভিডিওতে আলোচনা করব জুমার দিনে যে আমলটি করলে 200 বছরের গুনাহ মাফ হয়ে যায়। চলুন আমরা বিষয়টি হাদিসের আলোকে জেনে নিই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দরুদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার! একবার ভাবুন, আপনি জুমার দিন যদি 200 বার দরুদ শরীফ পাঠ করেন, আপনার 200 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এখানে সাগিরা অর্থাৎ ছোট গুনাহ মাফ করার কথা বলা হয়েছে, কিন্তু আল্লাহ চাইলে সাগিরা কাবিরা উভয় গুনাহ মাফ করে দিতে পারেন। তাই বন্ধুরা, এই জুমার দিনে আমরা অবশ্যই দরুদ শরীফ পাঠ করব, এবং আমরা জানি এই জুমার দিনে দরুদ শরীফের ফজিলত অনেক। তাই আসুন এই জুমার দিনে আমরা 200 বার দরুদ শরীফ পাঠ করি। এই ভিডিওটিতে আমি আপনাদের দুটো দরুদ শরীফের কথা বলে দিচ্ছি। এই দুটোর মধ্যে আপনারা যে কোনো একটি পড়তে পারেন। এক নম্বর হলো দরুদে ইব্রাহিম, যেটা আমরা সবাই জানি। নামাজ পড়তে গেলে তাশাহুদের পরে আমরা দরুদে ইব্রাহিম পড়ি। এই দরুদে ইব্রাহিম পড়তে পারেন। আরেকটি দরুদ শরীফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম, এর দরুদ শরীফও পড়তে পারেন। তাই বন্ধুরা, আসুন আমরা জুমার দিনে 200 বার দরুদ শরীফ পড়ে আমাদের জীবনের পিছনের 200 বছরের গুনাহ মাফ করে নেই। আল্লাহ তাআলা আমাদের জুমার দিন বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই ফজিলতপূর্ণ আমলটি শেখার সুযোগ করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।